তোমাকে বলবো কেমন আছে সবাই। আজকে কিন্তু কোনো ব্লগ নিয়ে আসিনি আমি, আজকে একটা বিশেষ দিন, আর বিশেষ দিনে বিশেষ কথা তোমাদের শেয়ার করতে চলে এসেছি। চলো আমার কি কি কথা তোমাদের সঙ্গে শেয়ার করা আছে সবটাই বলবো তোমরা। আজকে হচ্ছে মার্চের 11 আর ফাল্গুনের 27 তারিখ। তো আজকের দিনটা আমার কাছে একটা কাল বলে দিন ছিল, সেটা হচ্ছে মানুষে বলে না আজকের দিনটা তোমার ভালো না, কাল এটা হয়েছে ওটা। তো ওই দিনে আমাদের ঠিক বিয়ে হয়, আর কালটা ছিল 15 আর এখন 24 চলছে। তো এই ডিফারেন্স, এই অনেক কয়েকটা বছর কেটে গেল সুখে দুঃখে। তো আমি যদিও আমি সেই বয়সে বিয়ে করা রাজি ছিলাম না, আর বয়সে আমার বাড়ি থেকে বিয়েটা দিয়ে দেয়, তারপরে কিন্তু বিয়েটার পর আমাদের অনেক কিছু ঘটে যায়, তারপরে এই এখন আমরা মানে সুখ দুঃখ মিলিয়ে জীবনযাপন করছি। দেখতে দেখতে অনেক কয়েকটা বছর কেটে গেল, এখন আমাদের ফ্যামিলি হয়েছি 3 জন, আর সুখে দুঃখে জীবনযাপন করছি। তো যদিও আমি ভালোবাসতাম না, যদিও আমার পছন্দ ছিল না, কিন্তু ছিল না, আর ওই বয়সটা আমার বিয়ে করার ইচ্ছে ছিল না, খুব ছোটবেলায় বিয়ে হয়েছে, সেই দিনটা আমি ভেঙে চুরে চুরমার হয়ে গেছিলাম। তো এখন অনেক কয়েকটা বছর পেরিয়ে গেছে আর ওসব নিয়ে ভাবি না, যদিও ছিল না ভালোবাসা, যদিও ছিল না ভালো লাগা, তো সব কিছু পেরিয়ে এখন আমাদের জীবনে ওর পাশে আমি, আমার পাশে ও সবসময় থাকে, আর আমার ভালো বন্ধুটা বুঝে, এটাই আমার কাছে অনেক। ওগুলো পূরণ করার চেষ্টা করে আর পাশে থাকে সবসময়, এটাই যথেষ্ট। তো সবার জীবনে একটা জীবন সঙ্গী চাই, তো সেরকমই বাবা মা মিলিয়ে দিয়েছে, এখন অনেক ভালো আছি, অনেক আনন্দে আছি। তো এইভাবে সবাই সারা জীবন পাশে থেকো, সুখ দুঃখ মিলিয়ে সংসার, আর সবারই সুখ দুঃখ মিলিয়ে কষ্ট মিলিয়ে জীবনযাপন হয়, কিছুদিন ভালো কিছুদিন সুখ কিছুদিন দুঃখ, এরকমই কিছুদিন আনন্দে আমাদের জীবন। তো এইভাবে সবাই সবটা পেরিয়ে উঠি। তো আশীর্বাদ করো তোমরা আরো যেন ভালো থাকি, সুস্থ থাকি, স্বাভাবিক থাকি। তো কেমন লাগলো অবশ্যই জানিও।